মা আমিনা থেকে রাওয়ায়েত মা আমিনা বলেন শিশু মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে ছিল শিশু মোহাম্মদকে পেটে করে নিয়া আমি যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম প্রতিদিন কুয়ার কাছে দাঁড়ায়া দেখতাম আমি কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে পানি উপরে চলে আসতো মা আমিনা বলেন আমি কুয়ার ভিতরে বালতি ছাড়তেই পানির ভিতরে ঝনঝনানি আওয়াজ ওই পানি যেন আমাকে ডাকতা বলতেছে গো আমিনা বড় লজ্জায় ফেলে দিলা আমিনা তুমি জানো না রহমতে দোহা আলম নবী তোমার পেটের ভিতরে সাইয়েদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে ও আমিনা তুমি জানো না ওই বন্ধুকে নিয়ে পানি আনার কোনো প্রয়োজন ছিল না বাড়ি থেকে যদি ইশারা করতা এখান থেকে পানি তোমার বাড়ি চলে যেত আরে আমিনা বড় লজ্জায় ফেলে দিলা মা আমরা বলেন তখন থেকে বুঝতাম পেটের ভিতরে যেটা আছে বড় দামি জিনিস মা আমরা বলেন আমার পেট থেকে সন্তান যখন জমিনের ভিতরে পদার্পণ করলো মা আমরা বলেন সন্তানের দিকে তাকায় দেখি সন্তান কাপড় পরিধান করানো সুবহানাল্লাহ মুসলমানিটাও করায় দেওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মাখতুরান ওয়া মালবুসান আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে এসেছি খতনা করা অবস্থায় এবং পোশাক পরিধান করা অবস্থায় মা আমরা বলেন আমার পেট থেকে সন্তান যখন জমিনে পদার্পণ করলো আমি আমার সন্তানের দিকে তাকায় দেখি দুনিয়ার অন্য অন্য সন্তানদের মতো নয় দুনিয়ার অন্য সন্তানেরা মায়ের পেট থেকে জমিনে পড়ার পরে কান্নাকাটি করে আর আমার সন্তান জন্মের পরে আমি তাকায় দেখি আমার ছেলে লম্বা সিজদা দিয়া আছি মা আমরা বলেন আমি আস্তে করি আমার বন্ধুর কাছে যাওয়ার পরে আমি দেখতেছি আমার আমার ছেলে সিজদা করে কি যেন বলে আমি আমার পরবর্তী সময় ছেলেকে জিজ্ঞাসা করলাম ও বাটা জন্মের পরে লম্বা সিজদা দিয়ে কি বলছিলা আল্লাহর হাবিব বলে মা জন্মের পরে সিজদা দিয়েই বলছিলাম রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ দিন থেকে বলেন সুবহানাল্লাহ মা আমরা বলেন এবার আমি সন্তানের দিকে একবার তাকাই আর একবার আকাশের দিকে তাকাই তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই সুবহানাল্লাহ মা আমরা বলেন চাঁদ গেল কোথায় গভীর নজর দিয়ে আমার সন্তানের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার শিশু মোহাম্মদের মাথার কাছে ধরা নিয়েছি মা আমরা বলেন আমার ছেলে ডান দিকে মাথা নাড়লে চাঁদ লড়ে বাম দিকে মাথা নাড়লে চাঁদ লড়ে পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো ও হাবিব সরোয়ার দ আলম আপনার জন্মের পরে সেই দিন চাঁদ কেন এসেছিল আল্লাহর নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল কমরা ইউগান্নিনি ওয়াসসালামু আলাইয়া সেই দিন চাঁদ এসেছিল আমি নবীকে গান শোনাইতে আর আমি নবীকে সালাম জানাইতে আল্লাহ তাআলা এই কথাগুলো সান্ত্বনা দিয়া বলে বন্ধু আজকে ওরা আপনাকে আপনার বলে ওরা আপনাকে আটকোরা বলে আর আপনিও ভাবতেছেন ছেলেরা চলে গেল মনে হয় আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি আমি আল্লাহ আপনাকে ভুলি নাই কারণ আপনি যখন জন্ম নিলেন তখন তো আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল আমার পয়গম্বরকে সান্ত্বনা দিয়া এই যে নিয়ে যা আমার বন্ধুকে আমি আল্লাহ হাদিয়া দিলাম সুবহানাল্লাহ বলেন তো হাদিয়াটা কে দিলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কে দিলেন আল্লাহ হাদিয়া বুঝেন তো হাদিয়া আর আমরা তো মনে করে শ্বশুর বাড়ির থেকে যেটা দেয় এটা হাদিয়া এটা হাদিয়া এটা জুলুম জুলুম এটা নাম কি জুলুম আর আমরা মনে করবেন শ্বশুর বাড়ির থেকে সম্পদ পাইলে মনে করি মাশাআল্লাহ বাবা এত দিতে পারে নাই শ্বশুর বাড়ির সম্পদ একখান পাইছি বোর কাছে আবার মনে রাখবেন শ্বশুর বাড়ির সম্পদ পাইলে ওই সম্পদের আবার ওটার আবার জ্বালাও আছে কথা কয় না শ্বশুরবাড়ির সম্পদের জ্বালা আছে না নাই এই জন্য যুবক আজকের মাহফিলে কিন্তু যুবক আর যুবতীর ঢল একটু বেশি বোঝেন নাই মনে হয় বোঝেন নাই যুবক আর যুবতীর ঢল একটু বেশি তবে এই ভালোবাসা কোরআনের বলেন তো কিসের এখানে কি গান শুনতে আসছেন আসছেন কোরআন শুনতে কি শুনতে কোরআন শুনতে আসছেন কোরআনের ভালোবাসায় তাহলে যুবক যদি কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হয় যুবকদের বিপরীতে আরো একটা দল আছে ওরা দেখে হারে আমাদের জিয়া নামাজ তো সব কোরআনের মাহফিলে গেল এইভাবে দেশ যদি ভালো হয় আমারও তো কেউ সালাম দিবে না ওদেরকে শোনায় দিয়েন আগামীর পৃথিবী অবশ্যই কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী অবশ্যই ওলামায়ে কেরামের পৃথিবী ইনশাআল্লাহ কারণ এটা কেউ থামাইতে পারবে না ওরা মনে করে দুই চার পাঁচটারে মামলা দিয়া আর দুই চার পাঁচটারে ফাঁসির মঞ্চে ঝুলে দিলেই কোরআন ধ্বংস করা যাবে অসম্ভব আল্লাহর জমিনে মনে রাখবেন আলেমদেরকে হত্যা করা হবে যত এই যুবকরা কোরআনের পিছনে জীবন ব্যয় করবে তত এদেরকে দাবায় রাখা সম্ভব হবে না কারণ এই ভালোবাসা কোরআন এবং আল্লাহ এবং তার
খুলে কথা বলে ঠিক কি না মুসলমান কবির মনোযোগ আল্লাহর নবীকে গালি দেওয়া হচ্ছে সান্তনা কে দিচ্ছেন আল্লাহ হাদিয়া কে পাঠাইলেন আল্লাহ হাদিয়ার নাম সূরা কাউসার বলেন তো কি এই হাদিয়া বুঝতেছে আমরাও মনে করি শ্বশুর বাড়ি থেকে যেটা দেয় এটা হাদিয়া না বেটা এটা জুলুম এটা কি জুলুম রাতের 12টা স্ত্রীরে পিটায় বৌমা জিজ্ঞাসা করে আমারে পিটাও কেন কতরে পিটাই বুঝছ না অমুকে শ্বশুর বাড়ি থেকে গরু আনছে তুই আনস না কে এমন গ্রাম আমার দেশে আছে না নাই আছে হায় 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 যেহেতু আজকে যুবকের সম্ভাবনা এখানে আমরা উপস্থিত বেশি যুবকদেরকে বলি অনেক যুবক স্বপ্ন দেখতেছে আমি বিয়ে করি নাই আমি নতুন বিয়ে করব শ্বশুর বাড়িতে কিচ্ছু না লাগলো আমার একটা পালসাল লাগবো এরকম স্বপ্ন অনেকের আছে না নাই আছে আছে অনেকের আছে দেখবেন আবার বিয়ের আগে পরামর্শ করা শেষ দোস্ত কুতুই কি নিবি কো আমি বেশি কিছু নেব না আমার একটা টার্গেট আছে কত কি টার্গেট কো আমি বিয়ের পরে ইতালি যাব যত টাকা লাগে সব শ্বশুর দিব আহ কি স্বপ্ন দেখে আছে মনে রাখো বাবা স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি স্বপ্ন দেখা কথা কয় না স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি স্বপ্ন দেখা ভালো না বেটা একটা বিয়ে করছে শ্বশুরের লগে কন্ট্রাক্ট 1 লাখ টাকা দিবে কয় লাখ বিয়ের সময় বেটা গরিব মানুষ রিক্সা চালায় জুটছে 50,000 বাকি থাকলো কত 50 এখন ঘুমের গড়ে এটা কিন্তু বাস্তবে না ঘুমে বিয়ে করতেছে ঘুমায় ঘুমায়া আচ্ছা ঘুমায় ঘুমায় বিয়ে করলে কি গরু জব করা লাগে কথা বোঝেন নাই গরু জব করা লাগে আগার ঘুমায় ঘুমায় কেউ যদি দেখবেন নির্বাচন হইতেছে দেশে ঘুমাইছে আমিও এমপি ইলেকশন করতেছি ঘুমায় ঘুমায় কয়টা ভোট লাগবো এমনি লাগে না আর ঘুমে বুঝেন নাই কথা এখন বেচারা ঘুমায় শ্বশুর বাড়িতে গেছে কথা বুঝেন মানে কেমনে মানে কিছু অ্যাঙ্গেলে কিছু প্যান্ডেলে বুঝেন তো কথা বুঝেন ভালো করে বুঝেন বুঝেন না কথা ইশারা বুঝেন না বুঝেন সব বুঝেন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ খুব গভীর মনোযোগ এখন বেটা তো ঘুমের ঘরে বিয়ে করছে শ্বশুরে দিছে 50 বাকি আছে 50 ঘুমায় ঘুমায় আবার শ্বশুর বাড়িতে গেছে যাওয়ার পরে শ্বশুরে কয় বাজান আইছো কয় হ্যাঁ টাকা যে 50,000 পায় ও বলে পায় মানে ওর বাপ কামাই করে দিয়েছে ও কোন বাড়িতে পায় শ্বশুর বাড়িতে পায় এমন যুবক আছে না নাই বউ পিড়িয়া শ্বশুর বাড়িতে সম্পদ আনা নাই যুবক নাই আছে মনে রাখেন বেচারা শ্বশুর মশাই বলতেছে বাবা তুমি তো 50,000 পাও আমার তো একটা ভিন্ন রকম পরিকল্পনা কি পরিকল্পনা বলেন আমার পরিকল্পনা হইলো মানুষ তো যৌতুক বলে আমি তোমার হাদিয়া দিবার চাই ওই যে হাদিয়ার কথা বললাম তো ওটা আল্লাহ দেয় হাদিয়া আমরাও দেই হাদিয়া কয় আচ্ছা কি হাদিয়া দিবার চান বলেন তো যদি তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দিই কেমন হয় কয় হেলিকপ্টার আমার আব্বাই জীবনে সাইকেলই কিনে দেয় নাই আর আমি বিনা চালানের ব্যবসা করে কিসের মালিক হেলিকপ্টারের মালিক শ্বশুর দিছে হেলিকপ্টার কিনা এখন বেচারা কয় চালাইতে পারবা তো হ্যাঁ পারবো বেচারা হেলিকপ্টার চড়ে হেলিকপ্টার স্টার্ট দিছে উপরে উইটা মাশাআল্লাহ এখন নিজের বাড়ি চিনে না হইছে তো বিভর হইছে না হইছে না হইছে এখন তো বাড়ি চিনে না এখন চিন্তা করলো অনেকক্ষণ চালাইলাম নামতে তো হবেই এবার হেলিকপ্টারের জানালা খুইলা মাথা বের করছে বের করে আগে বাড়ি দেখা লই পরে হেলিকপ্টার নামায় এখন জানালা দিয়ে মাথা বের করছে ঘুমের ঘরে ঘুম ভাঙ্গা দেখে সিরা খেতা দিয়ে মাথা বের গেছে হাই রে যৌত গলা রে যুবক স্বপ্ন দেখা ভালো বেশি স্বপ্ন দেখা ভালো না এখন ভাই ইন্না লিল্লাহ দেখলাম কি আর হইলো কি আবার নতুন করে ওযু করে আবার ঘুমাইছে ও তো সারা দিনের কল্পনা যৌতুক খাইবো ও আবারও স্বপ্নে স্বপ্নে শ্বশুর বাড়ি চলে গেছে যা দেখে শ্বশুরের টেবিলের উপরে মুক্তা কাঁচার মন্ডা টাঙ্গালের চমচম নাটোরের কাঁচাগোল্লা মানে যেই দেশের যেইটা বেশি সুস্বাদু ওইটা সব টেবিলে জমা করা বাজান এলাকার তো শুনছি তুমি আসতাছ তোমার জন্য রেখে দিছি তাহলে একটু খাই বা খাও ইচ্ছে মতো খাইছে খাওয়ার পরে ঘুম ভাঙ্গে দেখে বালিশে তুলা একটাও নেই কিসে কিসে খাইছে কোন তো কিসে খাইছে কথা কয় না স্বপ্নে খাইছে স্বপ্নে আজকেও হাজারো মানুষ স্বপ্ন দেখে খালি যৌতুকের স্বপ্ন না কেউ দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় কেউ বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় মনে রাখবা আল্লাহ এবং রাসূলের স্বপ্ন বাদ দিয়া বাপ দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে ওই সিরা খাতা দেয়া মাথা বের হবে আর না হলে তুলা খায়া মরবা বাবার স্বপ্ন বাস্তবায়ন হবে না বাবার স্বপ্ন বাস্তবায়ন হবে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখা ভালো বেশি স্বপ্ন দেখা ভালো না এই জন্য যুবক স্বপ্ন দেখো আল্লাহ এবং তার রাসূলের দেওয়া স্বপ্ন স্বপ্ন দেখো কোরআনের স্বপ্ন কিসমত ভালো হয়ে যাবে আর যদি বাপ দাদার স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকো ওই সিরা খেতা দেয়া মাথা বেরিয়ে গো আর না হলে তুলা খায়া মরার সম্ভাবনা
এখন নাম রাখছে হাদিয়া কি নাম রাখছে ওটা হাদিয়া না জুলুম কথা বলেন হাদিয়া না জুলুম আজকের পর থেকে যৌতুক খাব না কারা কারা হাত তুলে দেখাইতো আল্লাহকে আরে সাসারা হাত তুলতেছে আপনারে দেয় কেন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ মানে সাসায় হাত তুলে বুঝাইছে যে হুজুর আমি খাই নাই ছেলেটা দিও আনমু না আলহামদুলিল্লাহ কোন না আরে যুবক তাকায় হাসতেছে যে সাসায় হাত তুলছে আরে বেটা সাসায় হাত তোলার মানে আছে নাতিনী দিয়ে আনতো না আর সাসারে যে ছেলে আছে তারে দিও আনবে না বেটা ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি রব্বে কারীম বলি সবাই রব্বে কারীম আমরা নতুন করে যারা বিবাহ করতেছি শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক আনবো না ইনশাআল্লাহ আল্লাহ যেন এই ওয়াদার উপর আমাদের থাকার তৌফিক দান করেন বলে আমিন মায়ার বাপেরা খুব খুশি কয় এরকম ওয়াজ পড়তে কাতে দরকার হ্যাঁ বেড়াও খুব খুশি আপনি খুব খুশি মনে রাখেন আপনার মায়া জামাই বাড়ি আদরে থাকবে ততক্ষণ আপনি ছেলেরে আদর করবেন যতক্ষণ ইনশা গভীর মনোযোগ হাদিয়া কে পাঠাইতেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন জিব্রাইল তাড়াতাড়ি যা বন্ধু বন্ধুকে হাদিয়া দিলে বন্ধু যেমন মন খুশি হয় শ্বশুর যেমন জামাইকে হাদিয়া দিলে জামাই বড় খুশি হয় আপনি এটাও বুঝেন জামাই যদি হাদিয়া দেয় শ্বশুরও বড় খুশি হয় কিন্তু জামাই খালি হাদিয়া নিব কিন্তু শ্বশুরে এরকম প্রেরাম আছে না নাই শুধু আমরা জানি স্বাধীনতার পরে জামাইরে শুধু গরু নিছে মাগার কোন জামাই শ্বশুরে গরু দেয় না দিছে কেউ ওই বড় যার শ্বশুর মশাই আইলে এক কেজি গরু গোশত এনে খাওয়াই দিছে এর চেয়ে বেশি কিছু কপালে নাই অথচ দেখেন একটা মেয়ে কিন্তু একটা বাবার কলিজা একটা মেয়ে আপনার কাছে দেওয়া মানে কি বাবার কলিজাটাই আপনাকে দিয়ে দিছে আর আমরা কি মনে করি আরে কি দিছে একটা মেয়ে এই দিছে আর মাঝে মাঝে বলে ব্যাস তোর বাপ কি দিছে আরে কি দিছে মানে তোমার রাগ দমন করার মেশিন দিছে আলহামদুলিল্লাহ কোন বেটা হ্যাঁ আল্লাহু আকবার কি নিয়ামত আল্লাহ তাআলা দিলেন আর মাঝে মাঝে বেড়ি রেখে তোর বাপ আমারে কি দিছে হায় হায় কপাল ফোনা তুমিও মনে রাখো তোমার ঘরও বেড়ি হলে তোমার জামাই কবে তোর বাপ আমারে কি দিছে যেমন কর্ম তেমন ফল আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন তাহলে একজন আরেকজনকে হাতিয়ে দিলে সবাই খুশি হয় তো এবার আল্লাহ নবীকে হাতিয়ে কে দিচ্ছেন আল্লাহ নিজে দিচ্ছেন রব্বে কারীম বলেন পয়গাম্বর এই যে হাতিয়ে দিলাম আপনাকে আমি আল্লাহ এ জিব্রাইল এই যে হাদিয়া নিয়ে যা হাদিয়ার নাম সূরা কাউসার আমার বন্ধু বড় টেনশনে পড়ে আছে আমার বন্ধু ভেবেছে আমি আল্লাহ আমার বন্ধুকে বলে গেছি ভুলি নাই এই যে আমার বন্ধুর উপর খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বন্ধুর উপরে সূরা কাউসার নাজিল করে দিলাম এটাকে বলা হয় শানে নজুল আল্লাহ নবীকে দেওয়া হলো গালি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে আল্লাহর বন্ধুর উপরে সূরা কাউসার নাজিল করে দিয়া বলেন আমার সাথে পড়েন ইন্না আতাইনা কাল কাউসার ও বন্ধু আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম সুবহানাল্লাহ এবার কাউসার কি খুতবার ভিতরে হাদিস পড়েছে আল্লাহ নবী বলেন ইন্নি ফারাতুকুম আলাল হাউস মাম্মাররা আলাইয়া শারিবা ও মান শারিবা লাম ইয়াজমা আবাদা আল্লাহ নবী বলেন হাউজে কাউসার এটা কি জিনিস এই যে আল্লাহ আমাকে কাউসার দান করলেন এটা কি জিনিস আল্লাহ নবী বলেন হুয়া হাউজন এটা এমন একটা কুয়া যে কুয়ার কিনারায় আমি আল্লাহর হাবিব দাঁড়ায় থাকব মাম্মাররা আলাইয়া শারিবা আমার কাছে যারা অতিবাহিত হবে সবাইকে আমি পানি পান করাব ইনা ওহু আর হাতের মধ্যে বর্তন কেমন হবে আল্লাহ নবী বলেন আসমানের ভিতরে তারকার সংখ্যা হবে যত ওই হাউজে কাউসারের পান করার জন্য পিয়ালা হবে তত মাম্মাররা আলাইয়া শারিবা আল্লাহ নবী বলেন আমার কাছে যারা অতিবাহিত হবে আমি আল্লাহর হাবিব সবাইকে পানি পান করাবো সুবহানাল্লাহ এর নাম হলো হাউজে কাউসার তাফসিরে রুহুল মানের ভিতরে পাওয়া যায় এই যে হাউজে কাউসার মানে সন্তানদেরকে উঠে নেওয়া এটাকেও কাউসারের নিয়ামত বলা আখ্যায়িত করা হয় আল্লাহ তাআলা যেন তার বন্ধু সরওয়ার দারুনকে বুঝাইলেন ও গো বন্ধু আপনি বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই এই যে আপনি বলছেন আমি সর্বশেষ নবী আর আমি আল্লাহ রাব্বুল আমিন বলেছি আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা দিন পরিপূর্ণ করে দিলাম ইসলামকে পূর্ণতায় পৌঁছে দিলাম নতুন কোন নবী আর আসবে না আপনিও বলছেন আপনার পরে আর কোন নবী নাই আমিও বলেছি মা কানা মুহাম্মাদুন
আবা আহাদিমির রিজালিকুম ওলাকির রাসূলুল্লাহি ও খাতামান নবীন। আপনি সর্বশেষ নবী, কোরআনে হাকিমেও আমি আল্লাহ বললাম আপনি সর্বশেষ নবী। আর আপনার ছেলেরা যদি দুনিয়ায় বেঁচে থাকে, ছেলে মারা যাওয়ার কারণেই তো আপনার মনে বড় বেদনা। আমার ছেলেরা বাঁচে না, মেয়েরা বাঁচে, আমি আল্লাহ তাআলা কারণগুলো বলে দেই। ওগো বন্ধু, আপনার ইতিপূর্বে যারা নবী ছিলেন সব নবীদের সন্তানেরাও নবী ছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, আদম নবীর ছেলেরাও হইতে নবী ছিলেন, ঈসা পয়গম্বরের ছেলেরাও নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরাও নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরাও নবী ছিলেন। আপনি নবীর ছেলেরা যদি 40 বছর হায়াত পায়, হয় নবুয়ত দেওয়া লাগবে না হয় নবুয়ত দেওয়া হবে না, দুইটার যে কোনো একটা। ও নবীজি, যদি আপনার পরে আপনার সন্তানদেরকে যদি নবুয়ত দেওয়া হয়, ওই যে আবু জাহেল দাঁড়ায় বলবে মুহাম্মদ যে বলছে আমি সর্বশেষ নবী, তাহলে তার ছেলে নবী হইল কি করে? মুহাম্মদ তো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তাহলে এটা ওদের জন্য একটা কি হয়, প্লাস পয়েন্ট একটা হয়ে যায়। কেন? আবু জাহেল দাঁড়ায় দাঁড়ায় বলবে আরে মুহাম্মদ তো বলছে আমি সর্বশেষ নবী, মুহাম্মদের আল্লাহ বলছে আমি সর্বশেষ নবী, তাহলে মুহাম্মদের পরে মুহাম্মদের ছেলে যে নবী হইল, মুহাম্মদের আল্লাহ মিথ্যা কথা কয়, নাউজুবিল্লাহ মুহাম্মদ মিথ্যা কথা কয়, এরকম একটা পয়েন্ট থাকতো তো যদি নবুয়ত দেওয়া হতো। আর যদি ওগো বন্ধু, আপনার ছেলে যদি 40 বছর পদার্পণ করার পরে নবুয়ত যদি আপনার ছেলেকে না দেওয়া হয়, আবু জাহেল দাঁড়ায় বলবে এটা বলে সর্বশ্রেষ্ঠ নবী, ওর একটা ছেলেও তো নবী হইল না, নবুয়ত দিলেও দোষ? বোঝেন নাই মনে হয় আমার কথাটা। 40 বছর পরে নবুয়ত তোমার ছেলেকে দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। আর যদি বাল্য বয়সে ছেলেগুলা উঠে নেই, তাহলে তার কোনো সমস্যা থাকে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমার বিশাল বড় একটা নিয়ামত দান করলাম। আপনি বলছেন সর্বশ্রেষ্ঠ, আপনি নবী পাঠাইছে পাঠায় নাই? মেয়েদেরকে এখনো পাঠায় করে যাও, কয়েকটা সূরা কিরাত মুখস্থ করো, বিয়া পাস করতে লাগবো। বিয়া পাস বুঝেন তো, মানে বিয়ের ইন্টারভিউ সময় এসে জিজ্ঞাসা করবে যে তুমি কোরআন তেলাওয়াত জানো? হ্যাঁ কোরআন তেলাওয়াত জানি। পড়ো তো মাশাআল্লাহ তেলাওয়াত অনেক সুন্দর, কিন্তু বিডি যে ভুল করছে যারা দেখতে এসে তাদের খবর নাই। কারণ আগের আমলের মা বোনদের কথা বলতেছি, মেয়েদেরকে বলতে একটু কোরআন শেখো, সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা কাউসার, তাহলে বিয়া পাস করতে যতটা সুরা লাগে তার মধ্যে এটাও একটা। আর আমরা এখানে যারা বসছি অন্য কোনো সুরা মুখস্থ না থাকলেও সুরা কাউসার মুখস্থ আছে তো, ভূমিকা ছাড়া সরাসরি কোরআনে হাকিম থেকে আলোচনা হচ্ছে। তবে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে যদি কারো খারাপ লাগে আল্লাহর রাস্তায় আমার মাফ করবেন, কারণ আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। সম্মানিত হাজিরিন, সুরা কাউসার, এই যে ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসার শব্দ থেকেই সুরার নামকরণ করা হয়েছে। সুরায়ে কাউসার নাজিল হইল কখন? যেটাকে শানে নজুল বলা হয়। আল্লাহ নবী সরওয়ারে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে হাকিমের দাওয়াত দিচ্ছেন। হাদিসে আসছে নবীর কালামে হাকিমের দাওয়াত শুনা যত না কাফের মুসলমান হয়েছে তার চাইতে বেশি মানুষ মুসলমান হয়েছে নবীর চেহারা দেখে। সুবহানাল্লাহ। আওয়াজ কিন্তু আমরা ওইভাবে দিতে পারি নাই, আমি আবারও শোনাই। নবী কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত পাইয়া যত না মানুষ মুসলমান হয়েছে তার চাইতে বেশি কাফের মুসলমান হয়েছে নবীর চেহারা দেখে। তখন ঠিক আছে, কারণ আসা মাত্রই যখন মানুষ আসতেছে আবু জাহেল বলে যায় না লোকটা পাগল, দেখি তো কেমন পাগল, আইসা দেখে না আসলে যা বলছে তা না, এরকম পাগল কিন্তু আমাদের দেশেও আছে। ও যে গেলে রাজ দিতে হবে ওই পাগল রে বলে আয়া দেখো যা ভাবছো কথা কয় না, যা ভাবছো তা না আইসা দেখো, কিন্তু ওরা বোঝে না। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বোঝে না কামের বাহ খালি কয়, বুঝেন তো বুঝেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সরওয়ারে আলম তেলাওয়াত করছেন কোরআনে হাকিম, মানুষ আসার কি হয় মুসলমান হয়ে যায়। যখন দেখবেন আপনার সাথে একটা লোক ঝগড়া করে পারে না, যুক্তি দিয়েও পারে না, ঠিক ওই টাইমে একটা হাতিয়ার ব্যবহার করে, তার নাম হলো গালি। বলেন তো কি গালি? তবে গালি দেওয়া এটা ভদ্র সম্ভ্রান্ত পরিবারের লোকের স্বভাব না, গালিগালাজ করা এটা সবচেয়ে নিম্নমানের বংশের পরিচয়। গালি দেওয়া এটা মানুষ নামি দামি বংশের পরিচয় না,
আপনি ভাবতেছেন একজন দামি মানুষকে বাজারে গালি দিবেন আপনাকে মানুষ বাহবা দিবে না আপনাকে আর দূর দূর করে তাড়ায় দিয়া ওই জ্ঞানী ব্যক্তিকে বলবে মনে কিছু নেবেন না লোকটা আধা পাগল মাথার তার শিরা যার কারণে আপনাকে বকলো তাহলে যেই লোকটাকে আপনি গালি দিলেন তার সম্মান বাড়লো না কমলো আওয়াজ দেন কি হইছে বাড়ছে ঠিক এরকম একটা ঘটনা সূরা কাউসারের ব্যাপারে হইছে আল্লাহর নবীর সাথে আবু জাহেল কোন দিক থেকে যখন পারতেছে না এখন শেষ পর্যন্ত নবীকে গালি দিচ্ছে বলেন তো কি দিতেছে গালি দিচ্ছে গালির নাম হলো আফতার গালির নাম কি এটা সূরা কাউসারের ভিতর আছে ইন্না শানিয়াকা হুয়াল আফতার এই আফতারের 21টা অর্থ আছে আর 21টা অর্থের এক একটা তরজমা নিয়েও ব্যাখ্যা করলে এক একটা রাতের প্রয়োজন আমি একটা নিয়ে বলবো গভীর মনোযোগ এই যে ইন্না শানিয়াকা হুয়াল আফতার আফতার কাকে বলে আফতার ওই ব্যক্তিকে বলা হয় যে লোকটা মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো মানুষ থাকে না নাউজুবিল্লাহ বলেন না আর ওই গালি দিল কারে আল্লাহর নবীকে কেন আবু জাহেলের টার্গেট হলো যে মোহাম্মদ আফতার হয়ে গেছে জিজ্ঞাসা করছে আফতার কাকে বলে যেটা আমাদের গ্রামগঞ্জের আঞ্চলিক ভাষা আটখুরা বলে কি খুরা আটখুরা চিন্তা করে দেখেন এই আটখুরার গালি কাকে দিল আল্লাহর নবীকে দেওয়া হলো জিজ্ঞাসা করছে আপনি আটখুরা কেন বললেন মোহাম্মদের তো মেয়েরা আছে কথা মেয়েরা মেয়ে দিয়ে কারো ইজ্জত সম্মান বাড়ে না বংশ পরম্পরা বাড়তে হলে ছেলে লাগে মোহাম্মদের মেয়েও আছে ছেলেও আছে কথা ঠিক কিন্তু মোহাম্মদের মেয়েরা বাসে ছেলেরা বাসে না এই যে মোহাম্মদ আটখুরা হয়ে গেছে এটাকে আরবিতে বলা হয় আফতার ওরা কয় মোহাম্মদ আফতার হয়ে গেছে আল্লাহর হাবিবের তিন নম্বর ছেলেটা যখন বিদায় হয়ে গেলেন আল্লাহ নবী সেজদা পড়ে কাঁদতেছেন ও রব্বে কারিম সন্তান দিলা তুমি নিয়া গেলা তুমি আমাকে কেন তুমি আটখুরা গালি শুনাইলা একটু বুঝে থাকলে বলবেন তো আল্লাহর হাবিব সরওয়ার আলমকে যে গালি দিল আর আল্লাহ নবী সেজদা পড়ে যে কাঁদতেছেন দুনিয়ার কেউ না জানলেও কে জানেন কে জানেন আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে ডাকতা বলে তাকায় দেখ জিব্রাইল কোন নবী আকাশের দিকে একবার তাকায় আমার বন্ধু সিজদায় পড়ে কাঁদে এ জিব্রাইল এ তো আমার ওই পয়গম্বর যে পয়গম্বর তার মায়ের পেটে ছিল যতদিন আমি আল্লাহ আমার বন্ধু মোহাম্মদকেও ভুলি নেই ততদিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন জিব্রাইল আমার পয়গম্বরকে ওরা আতকুরা গালি দেয় আমার পয়গম্বরকে ওরা আফতারের গালি শোনায় আমার বন্ধুকে আমি আফতারের গালি শোনার জন্য দুনিয়ায় পাঠাই নাই আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য পাঠাইছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ওয়া রাফা'না লাকা যিকরাক ও আমার পয়গম্বর আপনার নাম আপনারা শোনা আমার সুখ্যা দিয়ে আমি আল্লাহ আরো উঁচু মনে দিব ওরা যতই আপনাকে গালি দিক আপনারা সম্মানের গ্যারান্টি দিলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ ওরা নবীকে গালি দিলেন আর নবীর ইজ্জতের হেফাজতের দায়িত্ব কে নিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব নিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলে বন্ধু ওরা আপনাকে গালি দিক কিন্তু আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ তাম পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল ছিল সবাইকে যেই পরিমাণ ভালোবেসেছি একা আপনি নবীকে তার চাইতে বেশি ভালোবেসেছি আল্লাহ রাব্বুল আমিন স্মরণ করা দিয়া বলে ও আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে আদম বানাইলাম আদম নবীকে বানায়া আদম নবীর নামের শেষের ভিতরে আমি আল্লাহ দেখলাম আদম তুমি সফিউল্লাহ মুসা নবী বানায় বললাম মুসা তুমি কালিমুল্লাহ ঈসা নবী বানায় বললাম ঈসা তুমি রুহুল্লাহ ইসমাইল বানায় বললাম ইসমাইল তুমি যবিহুল্লাহ আর আপনি বন্ধু মুহাম্মদকে বানায় বললাম বন্ধু তুমি হাবিবুল্লাহ খলিলুল্লাহ মানে যিনি আল্লাহর জন্য পাগল যারা আল্লাহ পাইতে চায় তাকে বলে খলিল আর আল্লাহ যার জন্য পাগল তাকে বলে হাবিব সুবহানাল্লাহ এজন্য কালামে হাকিম পড়লে বোঝা যায় অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা যখন কিতাব পাঠাইতেন মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন সিনাই প্রান্তরে এসে কিতাব নিয়ে যাও জাবুর কিতাব যখন নাজিল করলেন দাউদ পয়গম্বরকে বলেন ঘর থেকে বের হয়ে কিতাব নিয়ে যাও কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একবারও ডাকে নাই আল্লাহ জিব্রাইলকে বললেন সাবধান এই বন্ধুর জন্য আইন হলো অন্যরকম আমার বন্ধু থাকবে যেখানে তুই জিব্রাইল ওহি নিয়ে যাবি সেখানে আবার আমার বন্ধুর নাম নিয়ে ডাকবি না আমার বন্ধু যখন থাকবে চাদর গায়ে দিয়ে তুই ডাক দিবি ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাসির ও চাদরওয়ালা নাম ধরে ডাকিস না বন্ধুরে বড় মহব্বত করি সুবহানাল্লাহ
আর আমার ওই বন্ধু সিজদায় পড়ে কাঁদে জিব্রাইল আমার বন্ধুর মাথার ভিতরে আমার কুদরতে হাতটা দিয়া বল ও বন্ধু কাঁদতে হবে না আল্লাহ তাআলা আপনাকে সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে সান্তনা দিয়া বল ও আমার হাবিব ওদের আট কোরার গালি শুইনা আপনারে গালি শুইনা আপনি হতাশ হয়ে গেলেন আপনি হতাশ হইলে চলবে না তার কারণ আপনি নবীকে দুনিয়ায় আমি আল্লাহ তাআলা পাঠাইছি সন্তানও আমি আল্লাহ দিয়েছি সন্তানও আমি আল্লাহ নিয়ে গেছি এই সন্তান নিয়ে যাওয়াটাও আপনার জন্য একটা রহমত সুবহানাল্লাহ আপনি ভাবতেছেন আমি আল্লাহ আপনার প্রতি নারাজ ও আমার হাবিব আমি আল্লাহ কিন্তু আপনার উপরে নারাজ নই কারণ আপনি যখন আপনার মায়ের পেটে তখন তো আমি আল্লাহ আপনাকে ভুলি নাই সুবহানাল্লাহ আর এখন তো আপনি জমিনের ভিতরে পদার্পণ করলেন যখন আপনি আপনার মায়ের পেটের ভিতরে ছিলেন তখনও আমি আল্লাহ তাআলা আপনাকে ভুলি নাই বুঝবেন কেমনে মাওয়াহিদুল দুনিয়া সিরাতের নির্ভরযোগ্য কিতাব থেকে আমি আপনাকে শোনাই